সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশজুড়ে সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালমা সাথী খান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যান চলাচল। বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, মন্তব্য খাদ্যমন্ত্রী। শেখ হাসিনা কাউকে ভয় পান না, বললেন পাপন। লক্ষ্মীপুরে স্কুল ছাত্র হত্যায় ৬ জনের যাবজ্জীবন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে ৫০ বছরেরও বেশি। কসমিক ডোর। এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরির বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া বেরোন ছয়তলা ও নরসিংহপুর এলাকায় গিয়ে কারখানায় শ্রমিকদের দল বেঁধে প্রবেশ করতে দেখা গেছে। তবে এর আধা ঘণ্টা পরই শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে আসতে দেখা যায়। পুলিশ ও শ্রমিকরা জানায়, শ্রমিকরা সকালবেলা ভালোভাবেই কারখানায় কাজে যোগ দিয়েছিল। তবে সকাল ৮:৩০টার দিকে বেরোন এলাকার এএম ডিজাইন ও এনভয় গার্মেন্টসের শ্রমিকরা বেরিয়ে আসে। এরপর আশেপাশের সেতারা ও স্টারলিং সহ বেশ কিছু কারখানার শ্রমিকরা বেরিয়ে আসে। আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সাওয়ার আলম জানান, এলাকায় প্রায় ৫ থেকে ৬টি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপি জামায়াতের টাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে। আজ সকাল থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপের পাশাপাশি যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়। তবে প্রাইভেট কার, নোয়া গাড়ি চলাচল করতে দেখা যায়নি। মহাসড়কের মিরসরাই সদরে দেখা গেছে বারুইহাট চট্টগ্রাম শহরে মাদারবাড়ি রুটে চলাচল করা চয়েস পরিবহনের কয়েকটি এবং উত্তর পরিবহনের বেশ কয়েকটি বাস চলাচল করছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। মাঝে মধ্যে ফেনী থেকে চট্টগ্রামমুখী কয়েকটি বাসও চলাচল করেছে। মিছিমিছি বাড়ি থেকে পালিয়ে কোনো লাভ নেই, দেশের উন্নয়নের কাজ করতে বিএনপি ছেড়ে নৌকায় আসুন। বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত সভায় তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই, ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণ করতে হবে। সাহস থাকলে নির্বাচনে এসে জনসমর্থন প্রমাণ করেন। উন্নয়নের কারণে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে, বিভিন্ন রাস্তাঘাট হয়েছে, মানুষের কর্মসংস্থান হয়েছে, কেউ না খেয়ে থাকে না, ভাতের এখন অভাব নেই, দেশে খাদ্যের অভাব নেই, আমরা ভবিষ্যতে বিদেশে খাদ্য রপ্তানি করব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বঙ্গবন্ধু পাকিস্তানিদের ভয় পাননি আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কাউকে ভয় পায় না। আমরা তারই কর্মী, আমরা যা করছি তা কারো বিরুদ্ধে নয়, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে। এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। নাজমুল হাসান পাপন বলেন, কোনো অপশক্তি দেশে সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করে শেখ হাসিনা সরকারকে কিছু করতে পারবে না। আমরা সত্যের পথে আছি, দেশের জনগণ আমাদের সঙ্গে আছেন, সেই সাহসে আমরা এগিয়ে যাচ্ছি। ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকিবিল্লা, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অবশ্যই করব, এবার আপনারা শান্তিপূর্ণভাবে নির্বাচন। তারা একটা জিনিস তাদের মাথায় আসে না, কে ভয় পাবে? বঙ্গবন্ধু সেই পাকিস্তানি খানাদার বাহিনীকে ভয় পায় নাই। আমাদের এই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কাউকে ভয় পায় না। সরকারে আমরা এসেছি, আজকে আমাদের এই সমাবেশ, আমাদের যা কিছু করছি আমরা, এটা কোনো ব্যক্তি বা দলের। লক্ষ্মীপুরে স্কুল ছাত্র হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০,০০০ টাকা করে জরিমানা ও অনাদায়ক আরও ১ বছরের কারাদণ্ড আদেশ দেওয়া হয়। বেলা ১১:৩০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রাহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌশলী জসিম উদ্দিন বলেন, রায়ের সময় দণ্ডপ্রাপ্ত ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন। অন্য ৫ জন পলাতক। ইলিয়াস চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওয়াপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। ওনারা হলেন সদর উপজেলার বাসিকপুর গ্রামের মাসুদুর রহমান কালা মাসুদ, উত্তর জামিরতলী গ্রামের নূর মোহাম্মদ লিটন, পশ্চিম লতিফপুর গ্রামের সাদ্দাম আনোয়ার হোসেন সাদ্দাম ও নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্লাহ ইউনিয়নের গোবিন্দগঞ্জের খিল গ্রামের শাহরিয়ার রাশেদ, খালাসপ্রাপ্ত তাজু ভূঁইয়া চন্দ্রগঞ্জের আসামি লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দাপতপিয়া ইউনিয়নের কুমুরিখালীতে প্রবহমান সুগন্ধা নদীর একটি মরা শাখা আছে, যা এলাকাবাসীর কাছে মরগাঙ্গি নামে পরিচিত। অতিথি পাখির কলকাকুলি ও সবুজে ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের নলছিটি উপজেলার কুমিরখালি সুগন্ধা নদীর মরা নদীর অংশ হতে পারে নয়নাভিরাম পর্যটন কেন্দ্র। নদীর প্রবাহমান স্রোত না থাকায় স্থানটি এখন একটি বিশাল লেকের মতোই হয়ে গেছে। প্রতি বছর শীতের মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলকলালিতে মুখরিত হয়ে থাকে এই জলরাশি। চারিদিকে সবুজের সমারোহ, সামনে বিশাল জলরাশিতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি ভেসে বেড়ানোর সকাল সন্ধ্যা যেন এক অপরূপ রূপ ধারণ করেছে। অনেকেই দূর দূরান্ত থেকে অনেক সময় ঘুরতে আসেন এর সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু কোনো ব্যবস্থাপনা পরিকল্পনা না থাকায় বসার বা হাঁটার তেমন ব্যবস্থাও নেই। এর এক প্রান্ত বিশাল সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত থাকলেও সেটি উন্নয়নের বাইরে রয়ে গেছে। এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ সন্ধ্যা ৫টায় দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।